এখন নিস্তব্ধ মোহনায় এসে দাঁড়িয়েছে দশজন সুন্দর, বাতি ঘরের নস জানালায় কত পাখি খুঁজছে মৃত্যুর উত্তর। হাই, আমি অর্ক, আর মিউজিক্যাল ইয়ার্সে আরও একটা নতুন এপিসোড নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আজকে আমরা যেখানে হাজির হয়েছি সেই জায়গাটা ইন্ট্রোডাকশন দিতে গেলে তো একটা কথা বলতেই হয় যে এখন যে নতুন জেনারেশন, নতুন জেনারেশনের কাছে লুপ সং যার বাজে আর কি, তাদের হেডফোনে বলো কিংবা রাস্তাঘাটে যাওয়া আসায় বলো কিংবা মন খারাপে বলো কিংবা মন ভালো হওয়াতে বলো, যার গান এখন বাজে, যার গান বারবার লুপ করে বাজায় আমাদের জেনারেশন ওয়াই, দলবল বলতে বিষয়টা কি বলতো, মানে বহুদিন ধরেই মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং রয়েছি অ্যাক্টিভলি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু তার আগেও আমার একটা মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, যেখানে এলডোরাডো বলে একটা ব্যান্ড ছিল, তার আগে চারক্ষর বলে একটি ব্যান্ড থেকে আমার শুরু। তো সেই ব্যান্ড মিউজিকটা একদমই অফ হয়ে যায় জীবন থেকে। তো ওই একা একা নানান জায়গায় গিয়ে স্টেজে কিংবা পার্টিতে গান গাইতাম গিটার নিয়ে। তো তখনই তারপর মনে হলো যে একটা সেট আপ আরেকবার ট্রাই করে দেখি যদি হয়। তো সেরকম ছোটো ছোটো ভাইরা আর কি, সোনু আজকে রয়েছে, মৈনাক আসতে পারেনি, ও ট্রেনে আটকে আছে, মৈনাকও গিটার বাজায় আমাদের সাথে। তো আপাতত আমাদের থ্রি পিস ব্যান্ড, এবং মানে প্রয়োজন মতো আমরা শো অনুযায়ী বন্ধুবান্ধব আমাদের হেল্প করতে চলে আসে আর কি নানান ইনস্ট্রুমেন্ট নিয়ে। এটাই হচ্ছে আপাতত প্রশ্নের দলবলের স্ট্রাকচার। আর এই যে আজকে যে একদম প্রশ্ন হওয়ার জার্নিটা, এই জার্নিটা কীভাবে এবং কবে শুরু হয়েছিল? শুরু তো হয়েছিল প্রশ্ন হওয়ার, তো কোনো জার্নি শুরু মানে সেরকমভাবে বলা যাবে না। মানে ঘটনাটা হচ্ছে, মানে দেখ, সব কিছু মিউজিকের কোর্স হয় কিন্তু লিরিক্স শেখানোর তো কোনো কোর্স হয় না। তো এবার সেরকমভাবে ছোটোবেলা থেকেই নানান রকম লিমেরি, ঘ্যানা ত্যানা, প্যারোডি এসব লিখতে লিখতে একটা লেখার হ্যাবিট হয়ে গেছে। তো তারপর সেখান থেকেই আস্তে আস্তে মানে একটা দুটো তিনটে চারটে থেকে শুরু করে গান লেখা শুরু হয়। আর যেহেতু ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই ইন্ডাস্ট্রিতে এসেছো, তো প্রথমে তো নিশ্চয়ই বাড়িতে অনেক কথা শুনতে হয়েছে, একটা প্রথম প্রবলেম তো সেরকম কিছু খুব একটা হয়নি। তার কারণ হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং মানে সেলস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলাম ইঞ্জিনিয়ারিং ছাড়ার পরেই, কিন্তু তার কিছুদিন পরেই ব্যান্ডে মাতারাম বলে একটি শো যখন মানে শুরু হয় ব্যান্ড কম্পিটিশন, তখন বাড়িতে বলেই মানে সমর্থন নিয়েই আর কি চাকরি ছাড়ি, এবং তারপর রেডিওতে দীর্ঘ 7-8 বছর কাজ করেছি রেডিওতে কপিরাইটার হিসেবে। তো তারপর আবার এরকম লিরিসিস্ট হিসেবে শিফট করা। আর লিরিসিস্ট হিসাবে তো প্রশান্তকে অনেক আগে থেকেই দর্শক খুব ভালোবেসেছে, কিন্তু পাগলা খাবিকির পর তো প্রশান্তকে ভোকালিস্ট হিসাবেও লোকে খুব ভালোবাসতে শুরু করলো, এবং সেটা তো একটা হিউজ সেন্সেশন তৈরি হলো। সেই জায়গাটা কীরকম ছিল একদম শুরুটা? দেখো, ব্যাপারটা হচ্ছে যে মানে ভোকালের কথাটা হচ্ছে যে মানে আমি যে কটা ব্যান্ডই করেছি সেখানে আমি ভোকালিস্টের ভূমিকাই পালন করেছি বরাবরই। তো মানে আমি সেরকমভাবে শিক্ষিত ভোকালিস্ট খুব একটা নই, মানে ভোকালিস্ট বলার যোগ্যই নই হয়তো, আমি গান গাই, চেষ্টা করি গান গাই এই অবধি। তো সেরকমভাবে পাগলা খাবি কি এটা মানে বহু বছর আগের তৈরি একটা গান, যেটা অনিন্দ্যদাকে একবার শুনিয়েছিলাম, যে তখন ওই ফ্রেজটা খুব চলতো আর কি গলিতে গলিতে, পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি, মানে কেউ ভালো ড্রেস ফ্রেস পরে এলেই আড্ডা মারতে তখন তাকে এই আওয়াজটা মারা হতো। যাই হোক, তো সেই ফ্রেজটাকে নিয়েই টুইক করে গানটা তৈরি করা। তো তারপর যখন ওপেন টিবায়োস্কোপ শুরু হয় তখন অনিন্দ্যদা হঠাৎ বললো যে ওই গানটা খুঁজে বের করতো। আমি বললাম এটা গানটা তো হারিয়েই গেছে, এবার 4 লাইন ছাড়া কিছু মনে নেই। আমি বললে তাহলে বাকিটা তৈরি কর, ওরমভাবে গানটা আবার রিমডেল করে তৈরি করা হলো আর কি। আর গানটা ধরে 2 লাইন একটু শুনিয়ে দাও। নিশ্চয়ই, কেন না, চলো শোনো। এটা আমরা গাই কিসে? হ্যাঁ, চল রিদমটা দিয়ে তুই আগে একটা কাউন্ট দে, 1 2 1 2 3।
পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি পাগলা খাবি কি পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি পাগলা খাবি কি নর্থের গর্তে পা পড়ে হড়কেছি বিনা মেঘে পড়েছে বাজ আমি করকেছি অযথা একান মোলা বড় বাড়া বাড়ি চারিদিকে হর বোলার দেখি মারামারি যতই দেখছি গুরু যাচ্ছে মাথা ঘুরে আয় কে সামাল দিবি যতই দেখছি গুরু যাচ্ছে মাথা ঘুরে আয় কে সামাল দিবি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি পাগলা খাবি কি পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি পাগলা খাবি কি বুঝলাম না আরেকবার বলো মানে ধরো যে গানটা তুমি নিজে লিখেছো অথবা শুরু করেছো অন্য কেউ গেয়েছে আর কি এরকম কোন প্রিয় গান আছে শুনতো অনেক গানই আছে প্রিয় এরকম অনেকের গাওয়াই আছে কিন্তু সেই গানগুলো মানে আমার এই গলায় গিয়ে ওঠা মুশকিল এক্ষুনি মনে পড়ছে না সহজ কিছু গেয়ে দিলে ভালো হতো আচ্ছা একটা গান আছে এটা রূপঙ্কর দা গিয়েছিল এটা আমার লেখা এই চার লাইন গাইতে পারবো তোমায় আমি মন্দবাসি তাই তো তোমার গল্পে আসি তুমি আমার খারাপ থাকার কারণ তোমায় আমি মন্দবাসি তাই তো তোমার গল্পে আসি তুমি আমার আমি তোমার খারাপ থাকার কারণ তোমায় আমি বন্ধু বলি তাই তো নিজের পায়ে ডলি বিন্দু মাত্র প্রেমিকি উচ্চারণ তাই নিজেকে বোঝালাম তুমি এমন পান্থশালা ফিরে আসতে আমায় করেছো বারণ তোমায় আমি মন্দবাসি তাই তো তোমার গল্পে আসি আমি তোমার খারাপ থাকার কারণ এরকম একটা গান ছিল আর কি তারপরে ধরো তোমার গান তো এমনি অনেক অডিয়েন্সের কাছে একটা টনিক বলা যেতে পারে শিরিরাপটা বাজাই চল তোমায় পেলে পড়তে যেতাম আমি তাহলে সাপের গর্তে ঢুকতে দিতাম প্রাণ
হিংসে পেতো দামড়া ডাইনো গুলো, আমিও সুযোগ পেলেই খামছে দিতাম কান, তোমায় পেলে পড়তে যেতাম আমি, তাহলে সাপের গর্তে ঢুকতে দিতাম প্রাণ। হিংসে পেতো দামড়া ডাইনো গুলো, আমিও সুযোগ পেলেই খামছে দিতাম কান। শিরিরি রাপ শিরিরি রাপ শিরি রাপ পারা পা পা পা, শিরিরি রাপ শিরিরি রাপ শিরি রাপ পারা পা পা, শিরিরি রাপ শিরিরি রাপ শিরি রাপ পারা পা পা পা, শিরিরি রাপ শিরিরি রাপ শিরি রাপ পারা পা পা। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন করব, তুমি তো মন জানে না, পাগলু এরকম সিনেমার সাথেও যেরকম ভাবে মিউজিক করেছো, আবার সাথে সাথে প্রজাপতি বিস্কুট কণ্ঠ এখানেও কাজ করেছো। না, ওখানে তো আমি লিরিসিস্ট হিসেবে কাজ করেছি, এখানে তো একটা আলাদা জনার, ধরো দুটো কিভাবে ব্যালেন্স করো? ব্যালেন্স করার দেখ, একটা মানে বিল্ডিংয়ে তো তোর মানে পাম্পের লাইন থাকে, এসির লাইন থাকে, ইলেকট্রিকের লাইন থাকে, হ্যাঁ এতে কত রকমের লাইন থাকে, এক একটা কাজ এক একটা সেরকম। আর তারপরে কণ্ঠতে তো কণ্ঠর অবাক জল রিলিজ হওয়ার পর তো মোটামুটি আমাদের জেনারেশনের সবার কাছেই হয় ওটা কলার টু না ওটা রিং টোন, তো একটা বিরাট একটা হিউজ সাকসেস বলা যেতে পারে। তো সেটা যে গানটা তো তুমি ভিজুয়ালেও ছিলে, তো সেই কাজ করার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল কণ্ঠতে? এক্সপিরিয়েন্স বলতে ভালোই ছিল, ঠিকঠাকই ছিল, আর এক্সপিরিয়েন্সে খুব বেশি কিছু ছিল না, কারণ গানটা আমি আমারই লেখা, আমারই সুর করা এবং আমি গেয়েছি, তো মানে নিজের সাথে নিজের এক্সপিরিয়েন্স ছাড়া বেশি কিছু ছিল না। আর রুদ্র ছিল, রুদ্র খুবই মানে প্রচুর খাটাখাটনি করে গোটাটা একটাই সাজিয়েছে, হ্যাঁ তো এভাবেই হয়েছে পুরো বিষয়টা, রুদ্র একাই দায়িত্ব নিয়ে গোটাটা একটা করেছে। আর এই গানটার পেছনে একটা রহস্য আছে, মানে রহস্য নয় মানে আমার একটা ইন্সপিরেশান কাজ করেছে এই গানটা যখন আমি বানিয়েছি। এটা হচ্ছে সবাই অনেকেই শুনেছে, ইন্টারনেটে প্রচণ্ড ভাইরাল ওই গানটা, দেবদীপের একটা গান আছে হয়নি আলাপ, হ্যাঁ তো এটা এই গানটা যখন আমি শোনায় দেবদীপ বহু বছর আগে, মানে ছাদে রিলিজ করার বহু বছর আগে আর কি, তখনই ওই গানটা শুনে একটা ভেতরে চোরা হিংসা জন্মেছিলো আমার, ওই গানটার মতো একটা গান আমার চাই। তারপরে পরে বানিয়েছিলাম, তো সে পরে সেটা শিবুদা পছন্দ করে ছবিটা ইউজ করেছে, কিন্তু ওই গানটা মানে ওই গানটা খুব মানে ইন্সপায়ার্ড বলতে পারিস আর কি, মানে টপিক দুটো সম্পূর্ণ আলাদা। তো গানটা যদি একটু ইদানিং থাকছি ডুবে অবাক জলে, তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে, ইদানি থাকছি ডুবে অবাক জলে, তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে, নানাবিধ আকারে আর ইঙ্গিতেতে, নানাবিধ আকারে আর ইঙ্গিতেতে, তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে, তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে, লা 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 হলে মন বৃষ্টিপাতের মামদোবাজি, তুমি হও রাজা আমি মন্ত্রী সাজি, হলে মন বৃষ্টিপাতের মামদোবাজি, তুমি হও রাজা আমি মন্ত্রী সাজি, ঝালে ঝোলে কিংবা কোনো মন্ত্র বলে, ঝালে ঝোলে কিংবা কোনো মন্ত্র বলে, তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে, তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে।